নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ভিজুয়াল আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। যারা এই নতুন ভিডিওটি দেখছেন তাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে মাদ্রাস রিক্রুটমেন্টের সবথেকে বড় আপডেট, মাদ্রাসা শিক্ষক নিয়োগে 5% ছাড়ের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। হ্যাঁ, কি বলা হয়েছে একটু দেখে নিই। দেখুন, বলা হয়েছে মাদ্রাসা শিক্ষক নিয়োগে 5% ছাড়ের নির্দেশ। কি বলেছে? মাদ্রাসা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের যোগ্যতার নম্বরে NCTE নিয়ম মেনে 5% ছাড় দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি মাদ্রাসাগুলিতে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকের 1729টি সম্ভাব্য শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা মানের ক্ষেত্রে কমিশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের গাইডলাইন মানেনি। অর্থাৎ প্রথমে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে যে টিচার্স কাউন্সিল ফর টিচার্স এডুকেশন গাইডলাইন, সেটা কিন্তু মানা হয়নি। তাই এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরিফ আনসারি নামে এক প্রার্থী। হ্যাঁ, যে দেখতেই পাচ্ছেন কলকাতার সেই আরিফ আনসারি নামে একজন ব্যক্তি, যিনি দ্বারস্থ হন। তো তার কথাতে কি বলেছে দেখুন, তার অভিযোগ ছিল NCTE-র নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের SC ST OBC PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যোগ্যতার নম্বরে 5% পর্যন্ত ছাড় দিতে হবে। কিন্তু এই ছাড়ের কথা উল্লেখ নেই মাদ্রাসা সার্ভিস কমিশন প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তিতে। তাই মামলাকারী প্রার্থী স্নাতকোত্তর প্রাপ্ত নম্বর 49.87% রাজ্যের OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়ায় NCTE নিয়ম মেনে তার 5% ছাড় পাওয়ার কথা। কিন্তু কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে BEd এর সঙ্গে স্নাতকোত্তরের 50% নম্বর প্রাপ্তরাই অংশগ্রহণ করতে পারবে, এই অবধিই কিন্তু বলা হয়েছিল আগের বিজ্ঞপ্তিতে। কিন্তু সেই বিজ্ঞপ্তি অনুসারে তাহলে বোঝা যাচ্ছে যে টিচার্স কাউন্সিল ফর ন্যাশনাল কমিশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন গাইডলাইন মানা হয়নি। তাই এই অভিযোগ তুলেই বলা হয়েছে যে গোটা প্রাপ্ত নম্বরটাই অংশগ্রহণ করতে পারবে। গোটা বিষয়টি শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর সামনে তুলে ধরেন মামলাকারীর আইনজীবী। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন NCTE-র ঘোষিত সংরক্ষণ নীতি মানতে বাধ্য এবং সেই নীতি অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের যোগ্যতার নম্বরে 5% ছাড়ের সুবিধা পাওয়ার কথা। এর প্রেক্ষিতেই মামলাকারী প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং সেই অভিযোগকেই হাইকোর্ট কিন্তু সেটা মেনে নিয়েছে এবং হাইকোর্ট থেকে আবার নতুন করে মামলা করা হয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নতুন করে বলা হয়েছে যে এরপরের বিজ্ঞপ্তি অর্থাৎ আজকেই শেষ দিন, মানে 19 অবধি তারা লাস্ট ডেট দিয়েছিল যারা করতে চাও এবং যারা ভাবছিল যে 50% নেই তারাও করে নিতে পারেন। তো মামলাকারীর মতো অন্যান্য প্রার্থীরাও যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তার জন্য বিজ্ঞপ্তি জারি এবং অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানোর কথা বিবেচনা করতে বলা হয়েছে কমিশনকে। তৃণমূলের মুখপাত্র শিক্ষাবিদ কামাল হোসেন বলেন, মুখ্যমন্ত্রী সবসময় চান সমস্ত জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাকরি করুক, এই রায়ের ফলে পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েরা এবার চাকরির সুযোগ পাবে। সুতরাং দেখে নিচ্ছেন যে 5% ছাড়ের নির্দেশ দেওয়ার ফলে অনেকেই করতে পারবেন এবং অনেকেই যারা করতে পারবেন না ভেবেছিলেন তারা শীঘ্রই করে নিন, এবং যত সম্ভব জানা যাচ্ছে যে অতি শীঘ্রই এরপর আর কয়েক দু তিন দিনের মধ্যেই কিন্তু এডিট অপশনটা দেওয়া হয়ে যাবে এবং যারা পূর্বে অলরেডি করে রেখে দিয়েছেন এবং করে দেওয়ার পর মনে হয়েছে যে এইটার বিষয়ে বা অন্য কিছুতে গাফিলতি রয়ে গেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। কেননা এডিট অপশন দেওয়া মাত্রই আমি সেই ভিডিওটা দেবো এবং কীভাবে কোথায় এডিট অপশনে গিয়ে কোথায় কারেকশন করে নিতে হবে সেই সমস্ত কিছুটা আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ আজ এই অবধি। তো পরবর্তী আপডেট জানতে চ্যানেলটিকে ফলো করুন।